আমি তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সিলেবাসের, এটা হচ্ছে শেষ অধ্যায়, ঠিক আছে? প্রথম টার্মিনাল এইটুকুনি পর্যন্তই বনের খবর, ঠিক আছে? কার লেখা? প্রমোদা রঞ্জন রায়। আমরা একটু কবি সম্পর্কে জেনে নিই। দেখো, এই কবির জন্ম হচ্ছে ময়মনসিংহের মশুয়ায়, মানে বাংলাদেশের দিকে। পিতা ছিলেন কালীনাথ রায়। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পাঠ অসম্পূর্ণ রেখেই তিনি জরিপ বিভাগে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে অফিসার পদে চাকরি পান। কর্মজীবনের অধিকাংশ সময় জীবনের ঝুঁকি নিয়ে তিনি ভারত, বর্মা এবং শ্যামদেশের ঘন জঙ্গলে ঘুরেছেন। এই জঙ্গলটার সম্পর্কে আজকে তোমাদের পড়াবো। বনের খবর বইতে তার চাকরি জীবনের অনেক অভিজ্ঞতা রয়েছে। তিনি স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের পিতা এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অনুজ, মানে ছোট ভাই ছিলেন। এইবার আমরা এই বনের খবরটা সম্পর্কে, গল্পটা সম্পর্কে পড়ব। লুসাই পাহাড়ে যে জায়গায় আমার কাজ ছিল, লুসাই পাহাড়টা তোমরা কোথায়? মিজোরাম এবং ত্রিপুরার অন্তর্গত এই পাহাড়টা। লুসাই পাহাড়ে যে জায়গায় আমার কাজ ছিল সেটা ভয়ঙ্কর জায়গা, 650-700 বর্গমাইল জায়গা। তার মধ্যে একটাও গ্রাম নেই, পথ নেই, প্রায় 60 জন লোক, জিনিসপত্র খোরাক, খোরাক মানে হচ্ছে খাদ্যদ্রব্য। সেই সব বইবার জন্য দুটো হাতিও আছে। 10-12 জন লুসাই বন কেটে পথ করে আগে আগে চলে, তবে আর সবাই এগোতে পারে না। দেখো, তোমাদের জন্য একটা সুন্দর একটা বনের ছবি এঁকেছি। কত মানে একটা কাল্পনিকভাবে আঁকা হয়েছে, কত গাছ, এত গাছ যে এক পাও পথ চলা যায় না যতক্ষণ না সেই বন কেটে রাস্তাটা তৈরি হয়, মানে এতটাই গভীর বন। দেখো, 10-12 জন লুসাই বন কেটে পথ করে আগে আগে চলে, তবে আর সবাই এগোতে পারে। অত করেও, অত মেহনতের পরেও একদিনে 4-5 মাইলের বেশি অগ্রসর হওয়া যায় না, মানে আর এগোনো যায় না। সন্ধ্যায় অন্ধকারে যখন তাঁবু পড়ে তখন কারো হাত পা যেন চলতে চায় না, তার উপর পাহাড় দিতে হয়। খুব স্বাভাবিক, সারাদিন যদি এরকম করে হাঁটাচলা করতে করতে তার আগে যদি এরকম বন কেটে পথ তৈরি করতে হয়, নিশ্চয়ই সন্ধ্যাবেলায় কারোর আর হাত পা চলবে না, আবার পাহাড়ে দিতে হবে। কেন? যদি বনে পশু পাখিরা এসে তাদেরকে অত্যাচার করে, সেই জন্য আবার তাদেরকে নিজেদেরই পাহারা দিতে হয়। সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই, শুধু জানোয়ারের কিলবিলি। মানে এতটাই বন ঘোর, সেখানে কোনো মানুষ নেই, শুধু জানোয়ার। তারপরে দেখো, সন্ধ্যার পর পা ফেললে মনে হয় এ বুঝি বাঘ মারালাম। মানে কীরকম ভয়ঙ্কর একটা বন, তাহলে তোমরা ভাবো যে সন্ধ্যাবেলায় বনের মধ্যে পা ফেললেই মনে হয় সেখানে একটা জানোয়ার বা বাঘকে পাড়িয়ে দিয়েছে। সে বেলা 9-10টার আগে সূর্য দেখা যায় না, মানে গাছপালা দিয়ে এতটাই ঘেরা, সে ঘেরার মধ্যে সূর্য ঠিকঠাক করে ঢোকেই না। এক এক জায়গায় এমনই ঘন বন যে আকাশ দেখার জন্যে, মানে আকাশও দেখা যাচ্ছে না, এতটাই ঘন বন। ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসছে। আমি সকলের আগে আগে চলি, আমি বলতে কবি এখানে প্রমোদারঞ্জন রায়ের কথা বলেছেন। সঙ্গে একজন বুড়ো লুসাই থাকে, সে বড় শিকারী, মানে যারা শিকারি করে তাদেরকে এখানে লুসাই বলছে। তার পিছনে 2 জন খালাসি, তাদের মধ্যে শ্যামলালের হাতে আমার দূরবীন। একটা ছোটো দূরবীন আছে, বন জঙ্গলে গেলে দূরবীন দিয়ে দেখা যায় যে কোনো দূরে কোনো পশু পাখি আছে কি না, সেই জন্য দূরবীন সবার কাছে থাকে। বন্দুক আর টোটার থলে, অন্যজনের হাতে আমার খাবার আর জল, 3 জনের হাতেই একখানি দা। দা কেন? এই যে বন জঙ্গল কাটতে হচ্ছে, গাছপালা কেটে পথ তৈরি করতে হচ্ছে, সেই জন্য দা। আমরা 4 জনে গাছে দাগ কেটে অন্য সকলের আধমাইল বা কিছু আগে আগে যাই। কেন? দেখো, বুঝতে পারবে, সেই দাগ দেখে লুসাই কুলিরা বন কেটে পথ তৈরি করে। মানে কবি আগে আগে যাচ্ছে এবং গাছে গাছে দাগ দিচ্ছে, তাহলে পিছনের জনরা বুঝতে পারবে যে এরা এই পথ দিয়ে গিয়েছে। রোজ এমনই করেই চলতে হয়। একদিন 15-20 ফুট চওড়া একটা বুনো হাতিদের রাস্তা পাওয়া গেল। লোকজনদের খুব মজা, বন কাটতে হচ্ছে না। চলতে চলতে এক জায়গায় দেখলাম পথের উপর প্রকাণ্ড গাছ পড়ে রয়েছে, মানে একটা গাছ পথের উপরে পড়ে রয়েছে। দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আমাদের হাতে দুটোই গাছ, দুটো ডিঙবে কী করে? তাদের সঙ্গে তো 2 হাতি আছে, আমরা আগেই বলেছি। এবার কবি ভাবছে আমরা নয় এগিয়ে যাব, কিন্তু হাতে দুটো ওই গাছটায় পেরোবে কী করে? ভাবতে ভাবতে গাছটার উপর চড়তে আরম্ভ করলাম। এবার কবি কী করলো, যে গাছটার উপর চড়া শুরু করলো, আর অমনি আমার পায়ের নিচেই যেন কী একটা হুড়মুড় করে উঠলো। জিজ্ঞেস করলাম, কেয়া হয় রে? শ্যামলাল বললেন, হুল্লুমান হোগা হুজুর, হুল্লুমান মানে হনুমান। বলতে না বলতেই সেই গাছপালা ভেঙে কামানের গোলার মতো বেরিয়ে এলো গন্ডার।
কবি ভেবেছে, শ্যামলাল ভেবেছে যে ওটা একটা হনুমান, কিন্তু তারপরে দেখা গেল গাছপালার ভেতর থেকে একটা গন্ডার বেরোচ্ছে, এক নজর আমাদের দিকে দেখেই ঘোঁত বলে দৌড় দিল। আমি পিছনের দিকে হাত বাড়িয়ে রয়েছি, শ্যামলাল বন্দুক দেবে, কিন্তু কোথায় শ্যামলাল? শ্যামলাল নিজেই ভয় পেয়ে ততক্ষণে পালিয়ে গিয়েছে। গাছ থেকে লাফিয়ে পড়ে শ্যামলালের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে টোটা ভরে গন্ডার মারতে ছুটলাম, কিন্তু ততক্ষণে গন্ডার গা ঢাকা দিয়েছে, আর খুঁজে পাওয়া গেল না। ঘন বনের মধ্যে কীভাবে পাবে? পরদিন খুব ভোরে উঠে চলতে আরম্ভ করেছি। আজকের পথ নালায় নালায়, সঙ্গে বুড়ো লুসাই আর শ্যামলাল, তাহলে তিনজন রয়েছে, কবি, বুড়ো লুসাই আর শ্যামলাল। ভোরবেলা নানা রকম শিকার পাওয়া যায়, এই জন্য বন্দুক ভরে নিয়েই চলছি। শিকার সামনে পড়ছে কিন্তু মারতে পারছে না, কারণ ঘন বন, কুয়াশা, দেখা যাচ্ছে না কী কী দেখো দেখতে পাওয়া যাচ্ছে। হাতি, গন্ডার, বাঘ, হরিণ, সকলেরই তাজা পাঞ্জা দেখা যাচ্ছে। পাঞ্জা মানে হচ্ছে মানে যে তারা যে চলেছে, হাত পা চলার তাদের চিহ্নগুলো দেখতে পাচ্ছে। পাখিরও অভাব নেই, গোটা দুই ফেজেন্ট মেরেছি। হাতির পথ ধরে নালাটাকে কখনো এপার কখনো ওপার করতে করতে পাকুয়া নদীর দিকে এগিয়ে চলেছে, মানে বনের মধ্যে একটা নদী পাওয়া গেছে, সেটা হচ্ছে পাকুয়া নদী। আজ রাতে সেখানে ক্যাম্প করব। ক্যাম্প মানে হচ্ছে তাঁবু খাটিয়ে থাকা, সেখানে খাওয়া দাওয়া করা, সেখানেই রাত্রিবাস করা, সেটাকে বলা হচ্ছে ক্যাম্প। একটা শুকনো নালা সামনে পড়েছে, নালা মানে যেখানে জল টল নেই, সেটা শুকিয়ে গেছে। আমরা তার মধ্যে নামলাম, লুসাই বুড়ো আমার আগে আর শ্যামলাল হচ্ছে পিছনে, তার মানে কবি হচ্ছে মাঝখানে। শ্যামলাল তখনও নালার ভিতর নামেনি। আমরা নালা পার হয়ে উপরে উঠতে যাব এমন সময় সামনে ভারী একটা জল তোলপাড়ের শব্দ হলো। নিশ্চয়ই বুঝতে পারলাম হাতি বা গন্ডার, হয় না, নদীর জলের দিকে, জল খেতে এসছে নদী বনের দিকে, সেই রকম। আমাদের সারা পেয়ে ব্যস্ত হয়ে উঠেছে, আমরাও তার চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে দুই লাফে নালার যেপার থেকে নেমেছিলাম সেখানে ফিরে এলাম। আর কবিরাও ভয় পেয়ে গেল, কবিরা আবার যেখান থেকে এসেছিল সেখানে আবার পিছিয়ে গেল। সেখানে উঠে ফিরে চেয়ে দেখলাম ব্যাপারখানা কি, ব্যাপারটা গুরুতর। বিশাল দেহ এক গন্ডার দাদামশায়ের মতো দাঁড়িয়ে ফোঁস ফোঁস করছে, মানে একটা গন্ডার সেখানে এসছে। লাল দুটো চোখ মিটমিট করছে, কান দুটো পিছন দিকে হেলানো। আমার পকেটে তিনটি মাত্র গুলিওয়ালা টোটা, মাঝে ফুট 15 চওড়া নালা, ওপারে গন্ডার, শ্যামলাল পালিয়ে গেছে। আবার দেখো সেই শ্যামলাল পালিয়ে গেছে, সে এতটাই ভীতু সে গন্ডার দেখলে পালিয়ে যাচ্ছে। লুসাইটি ক্রমাগত বলছে মারো সাহেব, তার মুখে দাখানা পা তুলে দিয়েছে গাছের গোড়ায়, বেগতিক দেখলেই বাঁদরের মতো চড়ে যাবে। আমি কি করব, সেই ছেলেবেলায় গাছে চড়তাম সে বিদ্যা ভুলেই গিয়েছি, তার উপর পায়ে বুট, কি করে সে গাছে উঠবে? কাজেই ধীরে ধীরে বন্দুকে গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম, গন্ডার যদি নালা পার হয়ে আসে সঙ্গে সঙ্গে গুলি চালাবো, না হলে চালাবো না, ফালতু একটা জন্তু হত্যা করে লাভ নেই। সেই জন্য কবি ভাবছে যে যদি এখানে আসে তাহলেই মারবো, না হলে মারবো না। লুসাইটি ক্রমাগত বলছে মারো সাহেব, তার মুখে দাখানা পা তুলে দিয়েছে গাছের গোড়ায়, বেগতিক দেখলেই বাঁদরের মতো চড়ে যাবে। আমি কি করব, সেই ছোটোবেলায় গাছে চড়তো, কবি অনেক ছোটোবেলায় গাছে চড়তো, এখন চড়েনি, তা সে ভুলেই গিয়েছে, তার উপর তার পায়ে বুট। কাজেই ধীরে ধীরে বন্দুক গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম, গন্ডার যদি নালা পার হয়ে এপারে আসতে চাই তবেই গুলি চালাবো, নইলে চালাবো না। দেখো এই দিকটায় রয়েছে একটা গন্ডারের ছবি আঁকা হয়েছে, কবিরা এখানে আছে, কবি ভাবছে তার গন্ডার যদি এই দিকে আসে তাহলেই তারা গুলি চালাবে, না হলে লেখকরা গুলি চালাবে না। লুসাই বলছে খালি মারো মারো, কিন্তু তিনটি মাত্র সম্বল নিয়ে গন্ডার মারতে গিয়ে শেষে কি প্রাণটা হারাবো? যাই হোক, আমাকেও গুলি চালাতে হলো না, লুসাই বুড়োকেও গাছে চড়তে হলো না। কিছুক্ষণ পর দেখা গেল যে গন্ডারটা পাথরের মতো দাঁড়িয়ে থেকে একটা হুঙ্কার দিয়ে নিজেই দৌড়ে পাহাড়ের মতো উঠে গেল। তার সামনে যত বাঁশ পড়ল সমস্ত প্যাকাটির মতো পটপট করে ভেঙে গেল, সে বাঁশের ওপর দিয়ে যেতে গিয়ে পটপট করে আওয়াজে ভেঙে গেল। তখন আমরাও আস্তে আস্তে চলতে লাগলাম, আধমাইলও যাইনি আবার হুড়মুড় করে মড়মড় করে বাঁশের শব্দ, কী ভীষণ গর্জন, সারা বন থরথর করে কেঁপে উঠল। এবার একটু বেকায়দা, লুসাইয়ের আশেপাশে কোনো গাছ নেই, সে কীভাবে গাছে উঠবে? শ্যামলাল হতভাগা ইতিমধ্যে এসে জুটেছে, টোটার থলে থেকে 8-10 গুলি ভরা টোটা নিয়ে ইতিপূর্বেই পকেটে পুড়েছে। পথ ছেড়ে দিয়ে একটা ঝোপের মধ্যে বন্দুক হাতে দাঁড়ালাম, কী দেখলো, একটা দাঁতলা হাতি। কবি ভাবছে ওই দাঁতলা হাতিটা ওরকম চিৎকার করছে কেন? যখন সে ভাবছে নিশ্চয়ই সেই গন্ডারটা হাতিটার সামনে পড়েছে, সেই জন্য ওরম চিৎকার করছে। হাতিটাও কিন্তু আমাদের দিকে এলো না, 3-4 দাগ দিয়ে ধীরে ধীরে বাঁশ ভাঙতে ভাঙতে পাহাড়ে উঠে গেল। কবিরাও চলতে লাগলো। আমরা পাকোয়া নদীর কিনারায় এসে পৌঁছলাম, নদীটা 70-80 হাত চওড়া হবে, তাতে এক কোমর জল। নদীর ধারে হাতির তাজা পায়ের দাগ, মানে হাতিটা সেখান দিয়ে উঠেছে, মানে গেছে, সে দাগ রয়েছে।
একটার পিছনে একটা, একটার পিছনে একটা করে হাতি গেছে পায়ের দাগ দেখে। আমি বললাম পাঁচ সাতটা হাতি হবে, কিন্তু লুসাই বুড়ো ভালো করে দেখে বললো 40-45টার কম নয়, কারণ তারা তো ভালো জানবে, তারা শিকারি। কবি ভাবছে 4-5টা, কিন্তু লুসাই বুড়ো সেই পায়ের ছাপ দেখে বলছে 40-50টা। কেন? কারণ সে দাগে দাগে পা ফেলে গেছে বলে সেটা বোঝা যাচ্ছে না। সারাদিন জলে জলে চলে আমাদের কাপড় চোপড় সব ভিজে গিয়েছিলো। পাহাড়ে হেলান দিয়ে জুতো মোজা খুলতে আরম্ভ করলাম। লুসাইকে বললাম ওপরে গিয়ে, ওপারে গিয়ে তাঁবুর জায়গা দেখো, তাঁবু খাটাতে হবে তো, রাতে থাকতে হবে, আগেই বলেছি ক্যাম্প করবে বলেছে তারা। লুসাই ওপরে চলে গেল, শ্যামলালও বন্দুক তার সঙ্গে নিয়ে চলে গেল। আমি বসে বসে হু হু করে পিছনে লোকদের ডাকতে বললাম, খাবারওয়ালা খালাসি তাদের সঙ্গে, আমার বেজায় খিদে পেয়েছে। বার দুই হু হু করেছি, আবার অমনি উপরে পাহাড় থেকে একটা হাতি হু হু করে উঠল। আমার ওখান থেকে 50-60 হাত দূরও আমার অনেক হাতি গুড়গুড় শব্দে জবাব দিল, মানে ওখানে এতটাই হাতি, কবি হু হু করছে আর হাতিগুলো হু হু করে আওয়াজ দিচ্ছে। আমি আবার চেঁচালাম, হাতিগুলো আবার ঠিক সেরকম করলো। আবার চেঁচালাম, আবার তাই হলো। একটা হাতি পাহাড়ের ওপর থেকে হু হু করে আর বাকিগুলো নালার কিনারা থেকে গুড়গুড় শব্দ করে নাকে ফোঁসফোঁস করে আওয়াজ করছে। দেখো এখানে কতগুলো হাতি আছে, 4-5টা হাতি এমনি আঁকা হয়েছে, এই হাতিগুলোই হয়তো পাহাড়ের ওপর থেকে ডাকছে। এমন সময় আমার মাথার উপর থেকে মরমর করে বাঁশ ভাঙার আওয়াজ হতে লাগলো, আর নদীর ওপার থেকে শ্যামলায় লুসাই বুড়ো আমাকে ডাকতে ব্যস্ত হয়ে গেল। তারা ভয় পেয়ে গেছে, বলছে চলে এসো চলে আসো। 3-4টে হাতি আমার চিৎকার শুনে দেখতে আসছে, একই রকম জানোয়ারের ডাক। আমার মাথা থেকে বোধহয় 100-125 গজ উঁচু পর্যন্ত নেমে এসছে। হাতিরাও ভাবছে এটা কোন জানোয়ার এরকম করে ডাকছে। আমি তাড়াতাড়ি নদীর ওপারে গিয়ে শ্যামলালের হাত থেকে বন্দুক নিয়ে নদীর ধারে গিয়ে দাঁড়ালাম। শ্যামলাল আর লুসাই বুড়ো খুব হল্লা জুড়ে দিল, তাই শুনে হাতিগুলো আমাদের পাহাড়ের উপর উঠে গেল। তারপর অনেকক্ষণ নদীর ধারে দাঁড়িয়ে রইলাম, হাতি আর দেখতে পেলাম না, তবে ক্রমাগত আওয়াজ শোনা যাচ্ছে। 4-4টার সময় অন্য লোকজন এসে পৌঁছলো। নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হলো, খুব বড় বড় ধুনি, ধুনি মানে হচ্ছে অগ্নিকুণ্ড, মানে বনটা তো অন্ধকার, সেখানে আগুন দিয়ে একটা কুণ্ড মতো তৈরি করা হয়েছে, আর পাহাড়ার বন্দোবস্ত করার, পাহারা তো দিতেই হবে ওখানে জানোয়ারের বাস। আগেই বলেছি আমাদের সঙ্গে 2টো হাতি ছিল, মাহুতরা রোজ তাদের চড়ে খাবার জন্য বনে ছেড়ে দেয়, কিন্তু সেদিন তাঁবুর কাছেই বেঁধে রাখলো। ছেড়ে দিলে বুনো হাতিতে এই 2টোকে ভুলিয়ে নিয়ে যাবে, নয়তো মেরে ফেলবে। লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাচের বাঁশের আগায় ডেকে বেঁধে রাখলো। রাত্রে হাতি এলে ওই মশাল জেলে তার লম্বা বাঁশের বার ধরে ঘুরিয়ে হাতি দাঁড়াবে। এরকম মানে বড় বড় বাঁশের মাথায় এরকম একটা অগ্নি মানে আগুন জ্বালিয়ে রেখে দিত, তার সেই আগুনে অনেকটা জায়গাও হবে এবং হাতিরাও ভয় পেয়ে চলে যাবে। এমনি করেই লুসাইরা তাদের ক্ষেত থেকে হাতি দাঁড়ায়। সে রাত্রে আর হাতির জ্বালায় ঘুম হয়নি, অন্ধকার হতেই হাতিগুলো আমাদের কাছে এলো, আর বোধহয় ধুনির আলোতে আমাদের হাতি 2টোকে দেখতে পেয়ে ভারী খটকা লাগলো। ও 2টো ওখানে কী করছে দেখো, এইরকম একটা বাঁশের আগা আছে আর এখানে আগুন জ্বলছে, আর এইদিকে হাতিরা এসছে, হাতিরা ওদেরকে দেখে ভয় পাচ্ছে, আর ওদের সাথে যে হাতিগুলো ছিল ওরা এই হাতিগুলো ভাবছে ওইখানে আবার 2খানা হাতি কী করছে, এখানে ওরা আগুন জ্বালিয়ে এই হাতিগুলোকে ভয় দেখাচ্ছে। 5-7টা হাতি মিলে এপারে আসবার জন্য একবার নদীতে নামে, আবার নদীর মাঝামাঝি না আসতে আমাদের হাতি 2টো চিৎকার করতে আরম্ভ করে। অমনি করেই লোকেলা প্রাণপরে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে ছুটে আসে, আর হাতিগুলো দৌড়ে আবার ওপারের বনে ঢোকে। একবার করে এই হাতিগুলো আসছে, আর এদের সাথে যে হাতিগুলো আছে এইগুলো ছটপট করে দেখছে এবং সেই হাতিগুলো আবার চলে যাচ্ছে। সারা রাত এইভাবে কাটলো। ভোরবেলা কতগুলো হাতি পূবের পাহাড়ে আর কতগুলো পশ্চিম পাহাড়ে উঠে চলে গেল। এইভাবেই সারা রাত কবির কেটেছে এবং ভোরবেলায় সেই হাতিগুলো একদিক পূর্বের পাহাড়ে আর কিছু হাতি পশ্চিমের পাহাড়ে চলে গেল। গল্পটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা বনের ওপরে। তোমরা প্রত্যেকে গল্পটা পড়বে, গল্পের মতো করে পড়বে, এবং এর ভেতর থেকে আমরা কোশ্চেন অ্যান্সার অর্থ যা আছে সব লিখে দেবো। বাবা গরম লাগছে না?